তো গাইস ফাইনালি এখন সন্ধ্যা গেছে, আর এখানে দেখতে পাচ্ছ এই যে কাঁচের গ্লাস ফ্লাস আছে, আমরা ওই টান্টু খাওয়ার জন্য কাঁচের গ্লাস আনিনি এখানে, ঠিক আছে? তো আস ভাই, এখন সবাই একবার বলে এসো তো আগে। তোরা তো আসবি তো আজকে, তো কালকে আমাকে ফোন করেছিলিস তো। চলে এসেছি ফাইনালি আমরা বর্তির বিলে। অসম জায়গা, অসম ভিউ এখানে দেখতে পাচ্ছ। তো ফাইনালি এখানে চলে এসেছি, এখন সঞ্জীব দার অপেক্ষা আছি এখানে। সঞ্জীব দা আসবে আমাদের এখানে মিট আপ করতে। দেখা করবো যে অনেকবারই এসছে আমার ব্লগে, কিন্তু বারাসাতে গিয়েছিল, আজ তার বাড়ি এসছি। কার বাড়ি? সঞ্জীব দার বাড়িতে। সঞ্জীব, তো ভেতরে ছিলাম সবাই, কিন্তু কারেন্ট চলে গেছে, তাই সঞ্জীব দ্বারা উপরে গেছে। সঞ্জীব দার কাছে এতদিন বারাসাতে গিয়ে আসতো আমার ব্লগে, আজকে আমি নিজে এসেছি সঞ্জীব দার বাড়িতে। সঞ্জীব বললি না, সন্দীপ বললি? কোনটা? সন্দীপ। সন্দীপ, আমি শুনলাম সঞ্জীব। যাই হোক, সন্দীপ দার খুব ভালো আছি, আর এখানে আসতে সেরকম প্রবলেম হয়নি, রাস্তায় যাচ্ছি, বললাম সন্দীপ দার বাড়ি কোথায়, বলছি ওই তো চলে যা, এখান থেকে ডান দিক, ওখান থেকে বাড়ি, মানে খুব ফেমাস আছে এখানে। একদমই না, ভুল কথা, অনেকে তো চিনতেই পারে না, অনেকে মুখে বললো তা চিনতে পারে, তোরা চিনতে পেরেছিস? কার কাছে শুনেছিস হয়তো, যে আমার বাড়ি পাশে পাশে, ঠিক আছে, সেই তার কাছে হয়তো তুই শুনেছিস, সে বলে বলে দিয়েছে, আর আসলে কেউ বলতে হয় না। তোর বাড়ি কি দাদার সাহেব বাড়ির সাইডে? আমার বাড়ি বারাসাত গ্রাউন্ড বয়ের বাড়ির পাশে। গ্রাউন্ড বয়? আচ্ছা আচ্ছা, গ্রাউন্ড বয়। ওইখানে দেখা হয়েছিল একবার, হোলিতে একবার দেখা হয়েছিল বারাসাতে। একটা কোশ্চেন ছিল আমার, বল, তুমি কি বারাসাতে সাইকেল নিয়ে যাও? বারাসাতে যখন টিকটক করতাম 2018 সালে, অনেক গেছি বারাসাতে, সাইকেল অনেক গেছি, এখন আর সাইকেলে যাই না। এই বছর না, এই বছরে যাইনি, কিন্তু আগের বছর গেছি। আমার ফার্স্ট ব্লগ দেখতে পারবি যে একটা কোথায় যেন একটা গেছিলাম, আমি এখন ব্লগিং এ ছিলাম, তখন আমাকে আরবিন ফোন করে বলে যে ভাই তোর সাথে দেখা করতে আসে, তুই তাড়াতাড়ি যা। তো আমি আসলাম এখন, তো এরপর থেকে যারা যারা দেখা করতে আসবে ভাইয়ের ব্লগে বলে দেবো, তারপর দাদার ব্লগে বলছে, আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেনশন করে এসো, কারণ কি বলতো আমি তো সবসময় বাড়ি থাকি না, আমি এখানে সেখানে ভিডিও করতে যাই। আর দেখো, সবার SMS দেখা হয় না, স্বাভাবিক। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো, আমি সবার মেনশন দেখি, সবার A to Z যারা যারা মেনশন করো আমাকে, আমি সবার মেনশন দেখি। তোমাকে ইনস্টাগ্রামে মেনশন করে আসবে, আমি অবশ্যই তোমার সাথে দেখো। বলে আসে আগে থেকে ভালো, সবাইকে বলে দিচ্ছে দাদা। তো আস ভাই, এখন সবাই একবার বলে এসো তা আগে। তোরা তো আসবি তো আজকে, তো কালকে আমাকে ফোন করেছিলিস তো, আরবি আরবিনকে বলে দিয়েছিলাম। তো ভালোই হলো, বেশ মজা করছি, ভিডিওটা দেখতে লাগো। তো ফাইনালি এখন সন্ধ্যা গেছে, আর এখানে দেখতে পাচ্ছ এই যে কাঁচের গ্লাস ফ্লাস আছে, আমরা ওই টান্টু খাওয়ার জন্য কাঁচের গ্লাস আনিনি এখানে, ঠিক আছে? আমরা কী করেছি, কাঁচের গ্লাস খেয়েছি, কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, কফি খেয়েছি, বা যাই হোক, মানে একটা সন্ধ্যা আড্ডাটা যেভাবে সম্পূর্ণ করা যায় সেভাবে করলাম। যাই হোক, যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভাই আমাদের বাড়িতে এসছে অনেক দূর থেকে, তো তেমনভাবে ভাইদের যত্ন সত্ন করতে পারলাম না, যেটুকু পেরেছি করেছি, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তখন তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিওর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো তোমরা যদি সাপোর্ট না করো, তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভাই কীভাবে ভিডিওর জন্য মোটিভেটটা পাবে? তো তোমাদের সাপোর্ট অবশ্যই খুবই দরকার। আর আমার সায়নের সৌরভের মানে রাহুলদার সোনাই দিক, যে আর যেখানে মুখ দেখতে হবে সেই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে পাচ্ছি। তোমরা HD মেম্বার তো? অবশ্যই HD ফ্যামিলি মেম্বার তোমরা, তাদের যাও সাবস্ক্রাইব করে দিও। তো ভাইয়ের সাথে দেখা হচ্ছে, তো ভাইয়ের সাথে তোমরা অন্য ব্লগে থাকবে, হয়তো আমি সেখানে থাকবো না, অন্য একদিন আমি থাকবো, তাই তো ভাই? একদম। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের সাথে 5 দিন সকাল 8টার সময়, ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ। সকাল 8টা মানে আমার ডায়লগটা দিয়ে দিলাম, যাই তো মানে ব্লগে আসলেন কি, আমার ডায়লগটা দিয়ে দিচ্ছি। যাই হোক দাদা, সকালে রাত্রিবেলার ডায়লগ হবে সকাল 8টা, সেখানে অভ্যেস হয়ে গেছে, বলতে বলতে এখানেও সেটাই বললো। তো তোমরা বুঝে নাও ব্যাপারটা কি এমন হচ্ছে এখানে। তো বাই, টাটা।